নমস্কার, আমি মৌমিতা আর আপনারা দেখছেন জিও বাংলা। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, কারণ আমাদের সাথে রয়েছেন একদল মধ্যবয়স্ক মানুষ যারা চায়ের দোকানে দাঁড়িয়ে অফিস ফেরত পথে আড্ডা মারছিলেন। তাদের কাছে আমরা জেনে নেব কোন ধরনের সিঙ্গারা তাদের কাছে বেশি প্রিয়, ঝাল সিঙ্গারা না মিষ্টি সিঙ্গারা। চলুন জেনে নেওয়া যাক। আপনার নাম? স্বপন চৌধুরী। আচ্ছা, আপনার কোন সিঙ্গারা বেশি ভালো লাগে, ঝাল সিঙ্গারাটা না মিষ্টি সিঙ্গারা? ঝাল সিঙ্গারা। কেন? তার মধ্যে আলুর একটা প্রিপারেশন থাকে, ওই জন্যই সেটা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করা হয় বলে এই জন্যই। আর চা ফায়ের সাথে তো ঝাল সিঙ্গারা এবং গরম অবশ্যই গরম হবে, এর থেকে ভালো আর হতে পারে না। সিঙ্গারা মিষ্টি ভালো লাগে না। চলে যাবো পরের দাদার কাছে। আপনার নাম? আমি অভিজিৎ শাহ। আপনার কোনটা ভালো লাগে? আমার চায়ের সাথে নোনতা ঝাল সেগুলি ভালো লাগে, কারণ চায়ের সাথে সবসময় একটু মিষ্টিটা বাদ দিয়ে ঝাল নোনতা তো টেস্টি হয়, আর চায়ের কোনো মজা থাকে না। কখনো স্বাদ বদল করতে ইচ্ছে করে কি? চায়ের সাথে নোনতাটাই ভালো লাগে, নোনতা বা ঝাল এটাই ভালো লাগে। ঝাল টক নানা মানেই অবভিয়াসলি ঝাল সিঙ্গারা। আরেকজন রয়েছেন আমাদের সাথে, আপনার নাম? আমার নাম শান্তনু দাস। আচ্ছা, আপনার কোনটা ভালো লাগে? আমার তো ফুলকপি সিঙ্গারা দারুণ লাগে, বাদাম দিয়ে ফুলকপি সিঙ্গারা এই সময় ঠান্ডার সময় সিঙ্গারা এত অদ্ভুত লাগে, মানে আমার খুব ভালো লাগে সিঙ্গারা, ফুলকপি সিঙ্গারা বাদাম দিয়ে চেলা চুল দিয়ে খুব ভালো লাগে। সিঙ্গারা তো অবশ্যই লাগে, যে কোনো মিষ্টির সঙ্গে তো সিঙ্গারা মাস্ট একদম। মিষ্টি সিঙ্গারা খেয়েছেন কখনো? হ্যাঁ খেয়েছি, মিষ্টি সিঙ্গারা খেয়েছি, পুরো পিঠ দিয়ে মিষ্টি সিঙ্গারা খেয়েছি, কিন্তু অতটা মিষ্টি সিঙ্গারা ভালো লাগে না, ঝাল সিঙ্গারাই ভালো লাগে, স্ন্যাক্স চায়ের সঙ্গে সিঙ্গারা ভালো লাগে। আচ্ছা, এবার তিনজনের কাছে জানতে চাইবো, নিরামিষ পদ হলো অনেক, এবার চলুন আমিষ জিজ্ঞেস করি, মাংসের সিঙ্গারা আপনাদের কেমন লাগে? প্রথমে এই দাদাকে জিজ্ঞেস। ভালো ভালো, বেশ একটা নতুন প্রিপারেশনে মাংসের সিঙ্গারা হয় সত্যি। হ্যাঁ মাংসের তো ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, মানে ওরকম সিঙ্গারা আছে ফুলকপি সিঙ্গারা ওটা অন্য স্বাদের, স্বাদের একদমই অন্য টেস্ট, সবসময় হয় না এটাই, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে আমরা শুনলাম ঝাল সিঙ্গারা না মিষ্টি সিঙ্গারা কোনটা বেশি ভালো লাগে, দুই সিঙ্গারা যুদ্ধে কিন্তু জয়ী হলো ঝাল সিঙ্গারাই, তার সাথে ফুলকপি সিঙ্গারা আর মাংস সিঙ্গারাও সমানভাবে জনপ্রিয়। তাহলে চোখ রাখুন জিও বাংলার পর্দায়, আর আপনারাও জানান আপনাদের কোন সিঙ্গারাটা বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে অবশ্যই। আপনারা দেখছেন জিও বাংলা। নমস্কার।